हेलो स्टूडेंट, हेलो व्यूअर्स, आज के आमरा उच्च माध्यमिक 2017 साले जे क्वेश्चन एसे छिलो स्टोर सिलेबासेर ओपर सेटा आमरा सल्व करे देखाबो। तोमरा बोर्डे देखते पाच्छो प्रॉब्लेमटा लेखा रयेछे, एटा होच्छे स्टोर सिलेबासेर वेटेड एवरेज मेथड जेटा 2017 साले एसे छिलो। তাহলে আসা যাক আমরা প্রবলেমটা পড়ে দেখি কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ স্টোর লেজার আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড, মানে স্টোর লেজারটা তৈরি করতে বলেছে ওয়েটেড অ্যাভারেজ মেথডে। এখানে 2017 যেহেতু এসেছিল সেই জন্য ইয়ারটা হচ্ছে 2018। আমাদের 2021 সালে পরীক্ষাটা হবে, ঠিক আছে? তাহলে 21 সালে পরীক্ষাটা মানে আসছে, কামিং সুন, খুব আমাদের যে রুটিন তো দিয়ে দিয়েছে সেই অনুযায়ী তখন এখানে কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যাবে। হয়তো 2021 দিল আর এখানে হচ্ছে এপ্রিলে দিয়ে দিলে এক, ঠিক আছে, বা মে, যাই হোক সেটা ফ্যাক্টর না, যেই ডেট দেবে সেই ডেটে আমাদের করতে হবে। তাহলে এপ্রিল 1 দিয়েছে, মানে 1 এপ্রিল দিয়েছে ওপেনিং ব্যালেন্স 1000 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹9 পার ইউনিট। এপ্রিল 3 তারিখে দিয়েছে পারচেস 1500 ইউনিট 10 টাকা করে। 6 তারিখ দিয়েছে ইস্যুড 300 ইউনিট। তারপর হচ্ছে 8 তারিখ দিয়েছে শর্টেজ 10 ইউনিট, আর 10 তারিখ দিয়েছে ইস্যুড 500 ইউনিট। 15 তারিখ দিয়েছে পারচেসড 200 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹8.70 পার ইউনিট, আর 18 তারিখ দিয়েছে ইস্যুড 1000 ইউনিট। তাহলে হচ্ছে এই প্রবলেমটা আমরা পুরোটা করলাম, এবং এই প্রবলেমটা তোমাদের ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, অসুবিধা নেই, তোমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছ। আর এটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখবে, আমরা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, কারণ খেয়াল করবে ওয়েটেড অ্যাভারেজ মেথড, আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড, এইটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া অসম্ভব, ঠিক আছে, মানে কার খুবই কঠিন। যাই হোক, আমরা ক্যালকুলেটর নিয়ে বসবো এবং দেখা যাক আমরা প্রবলেমটা কীভাবে সলভ করি। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, দেখো আমি টেবিলটা কেটে নিলাম, কারণ টেবিলটা কাটতে সময় লাগে, তোমরা একটু ধৈর্য ধরে টেবিলটা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, সলিউশন আমরা করছি, দেখো কিভাবে। প্রথমে ছক কাটলাম, কটা, 13টা কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কলাম। এই 13টা কলামের মধ্যে ফার্স্ট কলাম হচ্ছে ডেট, আর লাস্ট কলাম হচ্ছে রিমার্কস। বাকি যে কলাম থাকলো, মানে ঘরটা থাকলো এখান থেকে এতটা, সেটাকে আমরা 4 ভাগে, প্রথমে 3 ভাগে ভাগ করলাম। প্রথম 3 ভাগের ফার্স্ট ভাগটা হচ্ছে রিসিপ্ট, সেকেন্ড ভাগটা ইস্যুর, আর 3rd ভাগটা হচ্ছে ব্যালেন্স। প্রথম রিসিপ্টকে 4 ভাগে করলাম, জিআরএন নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ইস্যুজেরও 4 ভাগ করলাম, এসআরএন নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, আর ব্যালেন্সে হচ্ছে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, আর রিমার্কস আর ডেট লেখা হয়ে গেছে। স্টোর সেলার অ্যাকাউন্ট নিচে আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। এবার আমরা দেখো কীভাবে প্রবলেমটা সলভ করছি, ঠিক আছে। তাহলে আমাদের এই হচ্ছে টেবিল, এই টেবিলটার ওপরের মধ্যেই আমাদের করে নিতে হবে। তা দেখো, তার জন্য তোমাদের ক্যালকুলেটর অবশ্যই নিয়ে বসো। আমি এখানে ফার্স্ট প্রবলেমটা আমি দেখছি, প্রবলেমটা তোমরা অবশ্যই আগে তুলে নেবে, তারপর সলিউশনে যাবে। আমাদের এখানে আছে এপ্রিল 2018, তাহলে আমি 2018 প্রথমে লিখব, আর এখানে এপ্রিল 1 তারিখ কি আছে আমাদের দেওয়া রয়েছে, ওপেনিং ব্যালেন্স 1000 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹9 পার ইউনিট, 1000 ইউনিট অ্যাট দ্য রেট অফ ₹9 পার ইউনিট। তাহলে 1000 ইউনিট যদি থাকে, তাহলে আমাদের প্রথমে আমাদের ঘরে কিচ্ছু হবে না, রিসিপ্টের ঘরে, ইস্যুজের ঘরেও কিচ্ছু হবে না, একদম ব্যালেন্সের ঘরে চলে যাব। 1000 ইউনিট 9 টাকা করে, 1000 ইউনিট ₹9.00, তাহলে হচ্ছে এটা আমাদের কত, 9000, এটা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে 9000 যদি হয়, তোমরা এটাকে টাকা পয়সাও রাখতে পারো, কারণ সুবিধা হবে পরবর্তীকালে। আচ্ছা যাই হোক, আমরা অ্যাপ্রক্স করে নেব। তাহলে এটা আমাদের কি, ওপেনিং ব্যালেন্স, আমি এখানে রিমার্কসের ঘরে লিখব ওপেনিং ব্যালেন্স,
ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স। এরপরে আমাদের দেওয়া আছে 3 তারিখ পারচেসড, তাহলে 3 তারিখে চলে যাই। পারচেসড মানে হচ্ছে আমাদের রিসিপ্ট, ঠিক আছে। স্টোর সেল আছে, পারচেসড হচ্ছে আমাদের রিসিপ্ট হয়, তাহলে 3 তারিখ হচ্ছে আমাদের রিসিপ্ট। তাহলে রিসিপ্টে দেখো কি আছে, আমাদের 1500 ইউনিট 10 টাকা করে, ঠিক আছে। তাহলে কোয়ান্টিটির ঘরে এখানে জিআরএন নাম্বার, এসআরএন নাম্বার কোশ্চেনে দেওয়া থাকলে বসাবো, নয়তো আমাদের বসানোর দরকার নেই, ঠিক আছে। তাহলে 1500 ইউনিট 10 টাকা করে, ঠিক আছে, কত হচ্ছে 15000, ঠিক আছে। 15, একটা শূন্য বেড়ে গেল আর কিছুই না, 15×10 1500 আছে, একটা শূন্য বেড়ে 15000। আর ইস্যুর ঘরে কিছু হবে না, ব্যালেন্সের ঘরে একবারে চলে যাব। দেখো দুটো ইউনিট যোগ করবে, 1000 আর 1500, 2500, আর টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, এখানে 15000, এখানে 9000 আছে, তাহলে আমাদের 24000, ঠিক আছে। তাহলে 24000, তাহলে রেটটা কত হবে, এই 24000কে 2500 দিয়ে ভাগ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের রেট। তাহলে 24000কে ভাগ 2500 দিয়ে ভাগ করো, 24000কে ভাগ 2500, তাহলে কত হচ্ছে 9.60। এই হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ রেট, মানে টোটাল ইউনিট ভাগ টোটাল অ্যামাউন্ট, মানে টোটাল অ্যামাউন্ট ভাগ টোটাল ইউনিট, মানে দুটো ইউনিট সব ইউনিটগুলো যোগ করে আর টোটাল অ্যামাউন্টকে যোগ করে অ্যামাউন্টকে ইউনিট দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমাদের 9.60 করে পার ইউনিট। এবার কি আছে, ইস্যুড আছে 6 তারিখ 390 ইউনিট, তাহলে ইস্যুড আছে আমাদের 6 তারিখ 390 ইউনিট। তাহলে আমরা এরপর এপ্রিল 6 তারিখ 390 ইউনিট ইস্যু, তাহলে ইস্যুর ঘরে চলে যাব, এসআরএন নাম্বার দেওয়া নেই কোশ্চেনে, 390। তাহলে 390 যদি হয়, রেটটা কত হবে, না আমাদের যে অ্যাভারেজ আছে যেটা 9.60, সেটাই হবে আমাদের এখানে 9.60। তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে 9.60×390, কত হচ্ছে 3744, তাহলে 3744 হচ্ছে আমাদের অ্যামাউন্ট। আর ব্যালেন্সটা কীভাবে করবে, না 2500 থেকে 390 বাদ দাও আর 24000 থেকে 3744 বাদ দাও, তাহলে 2500 থেকে 390 বাদ দিই, তাহলে 2500 থেকে 390 বাদ দাও, 2500 ইউনিট ছিল তার থেকে 390, মানে হচ্ছে আমাদের 2110, তাহলে 2110 ইউনিট আমাদের পড়ে আছে। আর রেটটা কত হবে, যেহেতু অদল বদল হয়নি, তাহলে বা তোমরা করে দেখতে পারো, 2400 থেকে 3744 বাদ দাও, 24000 থেকে 3744 বাদ দাও, কত হচ্ছে 20256, তাহলে 20256 আমাদের পেয়ে গেলাম, 20256, তাহলে 20256 যেহেতু হলো, তাহলে 2110 দিয়ে ভাগ দাও, দেখো 9.60 আসবে, এইটাকে এটা দিয়ে ভাগ করলে 20256 ভাগ 2110 কত হচ্ছে 9.60, কেন এখানে কোনো ইউনিট আসেনি, নতুন কেনা হয়নি, ঠিক আছে, সেই জন্যে পরপর 9.60 করে হয়ে গেল। তাহলে এখানে আমাদের কিছু হলো না, ঠিক আছে, রিসিপ্টের ঘরে। এবার 6 তারিখ হচ্ছে আমাদের শর্টেজ, 6 তারিখ হয়ে গেল, এবার হচ্ছে 8 তারিখ, 8 তারিখ হচ্ছে আমাদের শর্টেজ আছে, শর্টেজ হচ্ছে 10 ইউনিট, তাহলে 10 ইউনিট কী হবে, শর্টেজ মানে এখানে কিন্তু স্টোর সেলে আছে, ইস্যু ধরে নিতে হবে, আর যদি ম্যাটেরিয়াল এক্সেস হয় তাহলে কিন্তু রিসিপ্ট হবে, তাহলে শর্টেজ মানে ঘাটতি হয়েছে, তাহলে ঘাটতি হয়েছে মানে আমাদের ইস্যুড হবে, ঠিক আছে। ইস্যুড কত, 10 ইউনিট বলে দিয়েছে, কোয়ান্টিটি 10 ইউনিট, রেট কত হবে সেমই 9.60, তাহলে কত হবে 96 টাকা, তাই তো, তোমরা ক্যালকুলেটারে দেখে নেবে, ঠিক আছে। তাহলে 96 টাকা চোখ করে দিলে কী হবে,
দেখো এটা 96 টাকা হলো, তাহলে বাদ সব বাদ চলে গেল 2110 থেকে 10 ইউনিট মানে 2100 থাকলো, 2100 থাকলো। আর রেট সেমই হবে 9 টাকা 60 পয়সা। আর তাহলে কত হবে, 96 টাকা বাদ 256 থেকে 96 বাদ দাও, বা 9 টাকা 60 করে 2100 দিয়ে গুণ করো, 9.6 × 210 কত হচ্ছে, 20160। 20160 অথবা এটাতে আমরা দেখি বিয়োগ করে, 20256 − 96 20160, তাহলে আমাদের ব্যালেন্স হচ্ছে আমাদের 20160। তাহলে এখানে কি হবে রিমার্কসের ঘরে, এটা তো ইস্যু না, এটা হচ্ছে শর্টেজ, শর্টেজ পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে শর্টেজের ট্রিটমেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 8 তারিখ হচ্ছে শর্টেজ আছে 10 ইউনিট, 9 টাকা 60 করে কেন না, এই লাস্ট অ্যামাউন্ট ইউজ হয়েছে 9 টাকা 60, তাহলে 9 টাকা 60 রেট ইউজ হয়েছে, তাহলে 10 × 9 টাকা 60 মানে 96 টাকা। তাহলে ব্যালেন্স কত থাকলো, 2110 ইউনিট ছিল, 10 ইউনিট বেরিয়ে গেল, তাহলে মানে 2100 ইউনিট থাকলো, আর রেট হচ্ছে সেম, তাহলে এই দুটো গুণ করলে যেটা বেরোবে, অথবা 20256 থেকে 96 টাকা বাদ দিলে সেমই বেরোবে। তাহলে এই হচ্ছে আমাদের শর্টেজের এন্ট্রি হয়ে গেল। এরপর হচ্ছে 15 তারিখ, 10 তারিখ আছে ইস্যুড আছে 500 ইউনিট, 10 তারিখ ইস্যুড 500 ইউনিট, দেখে নিই, 10 তারিখ ইস্যুড 500 ইউনিট, তাহলে রিসিপ্টের ঘরে কিছু হবে না, ইস্যুটের ঘরে 500 ইউনিট, কত সেমই হবে, 9 টাকা 60 পয়সা, কেন এখনও চেঞ্জ রেট চেঞ্জ হয়নি, তাহলে 9 টাকা 60 পয়সা। তাহলে 500 ইউনিট 9 টাকা 60 দ্বিগুণ করো, 500 × 9.60 কত হচ্ছে, 4800। তাহলে 4800টার অ্যামাউন্ট ইস্যু রয়েছে, আর 500 ইউনিট, 2100 থেকে 500 বাদ দাও মানে 1600 ইউনিট পড়ে আছে, আর রেট তো সেমই হবে, এখনও কিছু অদল বদল হয়নি। আর 20160 থেকে 4800 বাদ দাও, −20160, যেহেতু আমার ক্যালকুলেটারে 4800 ছিল, সেই 20160 বাদ দিয়ে দিলাম, 15360, অথবা 15360 আসছে, অথবা এটা দুটো গুণ করে আমরা দেখে নিই কী হচ্ছে, 1600 × 9.6 কত হচ্ছে, 15360, যেভাবেই করো একই হবে, 15360, ঠিক আছে। এটা হচ্ছে আপাতত 10 তারিখ, এরপরে আর দুটো এন্ট্রি আছে, একটা হচ্ছে 15 তারিখ 200 ইউনিট পারচেস করা হয়েছে 8 টাকা 70 করে, 15 তারিখ 8 টাকা 70 করে পারচেস করা হয়েছে, কত ইউনিট, 200 ইউনিট, তাহলে 200 ইউনিট রিসিপ্ট হবে, রিসিপ্টের ঘরে চলে যায়, জিআরএন নাম্বার ইএসআরএন নাম্বার এখানে দেওয়া নেই, 200 ইউনিট 8 টাকা 70 পয়সা করে পারচেস করা হয়েছে, তাহলে 8 টাকা 70 × 200, 8.70 × 200 কত হচ্ছে, 1740, তাহলে 1740 টাকার পণ্য আমাদের এসেছে, 1740, তাহলে কত হবে এখানে, এখানে হচ্ছে ইস্যুর ঘরে কিছু হবে না, তাহলে আমাদের 1600 ইউনিট ছিল আর 200 ইউনিট আসলো, কত হলো, 1600 আর 200 মানে 1800 ইউনিট হলো, খেয়াল করবে। আর 15360 টাকার মাল ছিল আর 1740 টাকার এলো, এই দুটো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট ব্যালেন্সের, 15360 + 1740, 15360 + 1740 যোগ করলে 17100, তাহলে 17100 টাকার আছে আমাদের টোটাল ব্যালেন্স, 17100, তাহলে 17100কে 1800 দিয়ে ভাগ দাও, 17100কে 1800 দিয়ে ভাগ দাও, এটাই হবে আমাদের রেট, 1800 9 টাকা 50 পয়সা করে, ঠিক আছে। তাহলে আমাদের নতুন রেট হলো 9 টাকা 50 পয়সা, ঠিক আছে, দেখো খেয়াল করো, তাহলে 1800 ইউনিট টোটাল, আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 17100, কী করে, 15360 + 1740, 17100 হলো, 17100কে 1800 দিয়ে ভাগ করো, 1800 কেন না, আগে 1600 ছিল, 200 কেনা হলো, 1800, তাহলে 17100কে 1800 দিয়ে ভাগ করো, 9 টাকা 50 পয়সা পার ইউনিট হয়ে গেল, ঠিক আছে।
এরপরে হচ্ছে আমাদের লাস্ট এন্ট্রি 18 তারিখ ইস্যু আছে 1000 ইউনিট, খুবই সোজা 18 তারিখ ইস্যু, এটা হচ্ছে 18 তারিখ ইস্যু, এটা 11 মনে হচ্ছে সব, তাহলে 18 তারিখ ইস্যু আমাদের, তাহলে 18 তারিখ ইস্যু যদি হয় কত ইউনিট আছে না 1000 ইউনিট, তাহলে রিসিপ্টের ঘরে তো কিছু হবে না, ইস্যুর ঘরে 18 তারিখ হচ্ছে 1000 ইউনিট বসালাম, তাহলে কত হবে রেট, এটাই হবে 9.50 টাকা, তাই তো, তাহলে 9.50 টাকা × 1000 কত হচ্ছে 9500, আর 1800 থেকে 1000 ইস্যু হয়ে গেছে, তাহলে মানে 800 ইউনিট আছে, আর অ্যামাউন্ট কত আছে 9500, 17100, 17100 থেকে 9500 বাদ দাও, কত হচ্ছে 7600, 7600 হচ্ছে আমাদের টাকা আছে, তাহলে রেট কত 7600, 800কে 7600 দিয়ে ভাগ করো, বা 7600কে 800 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 9.50 টাকাই আমাদের রেট হচ্ছে, কারণ এই রেটের অদল বদল হবে না, যেই রেটে ব্যালেন্স থাকবে, যেই রেটে ইস্যু হবে সেটাই আমাদের থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্লিয়ার অ্যাকাউন্ট, হচ্ছে স্টোর ক্লিয়ার অ্যাকাউন্টে, তাহলে এটা আমাদের কত থাকলো না, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে। এটা দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি একবারে মোচার দরকার পড়লো না, একবারে পুরো কমপ্লিট সলিউশন আমি করিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই খেয়াল করবে যে আমি কীভাবে করছি, এবং ক্যালকুলেটার অবশ্যই রাখবে, নাহলে খুবই অসুবিধা হবে। এইটা কমপ্লিট, এটা তোমাদের মনে হয় সম্ভবত 8 নাম্বার ছিল, ঠিক আছে, আমি মার্কসটার কথা বলিনি কোশ্চেনে, যাই হোক নিচে আমি দিয়ে দেবো, ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যে কত মার্কস ছিল, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ, যেটা একটু জটিল কিন্তু তুলনামূলক সহজ, কারণ হচ্ছে ব্যালেন্সেরটা কী হয় না, যা ব্যালেন্স আছে অ্যামাউন্ট আর যা কোয়ান্টিটি আছে ব্যালেন্সের, সেইটা ভাগ করলেই আমরা রেটটা পেয়ে যাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থেকো, এখানেই শেষ করলাম।